শাসন গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ। শাসন গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্যদের নিয়ে প্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন মৌসুমী ঘোষ ও উপপ্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন জিয়াউল ইসলাম। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে আজ পঞ্চায়েত অফিস ছিল নিরাপত্তায় ঘেরা। এই শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পঞ্চায়েত অফিস নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। খুবই ভালো অনুভূতি হচ্ছে। আমি ধন্যবাদ জানাই শাসন অঞ্চলের নেতৃত্বকে এবং হাজি সাহেবকে, সমীহ ঘোষকে। আমি চেষ্টা করব যে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। আগামী 5 বছর আপনি মানুষের পঞ্চায়েতে এখানে চলবে, তাই তো? হ্যাঁ। উন্নয়নটা কি একদম আরো বেশি হবে এবারে? হ্যাঁ, উন্নয়ন আরো বেশি হওয়ার চেষ্টা করব। আর এই যারা আপনাকে প্রধান নির্বাচন তো করেছে, যেসব নাগরিক তাদেরকে কি শুভেচ্ছা দেবেন? অনেককে আমি ধন্যবাদ জানাই, সবাইকে আমি ধন্যবাদ, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আগের পরিষদীয় দলের কাছে 5 বছরের একটা দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছ, কতটা এই উপপ্রধান হিসেবে সেই অভিজ্ঞতা কাজে লাগবে? আমরা মানুষের জন্য কাজ করি, এটা আমাদের মূল কাজ, মূল এজেন্ডা। কারণ সাধারণ মানুষের পরিষেবা দেওয়াটা আমাদের কাজ। আমাদের রাজ্য সরকার যেভাবে উন্নয়ন করছে, সেই উন্নয়নের পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের কাজ। মানুষের পঞ্চায়েত মানুষের কোনো ক্ষতি হোক, মানুষের কোনো অনুপকারে কোনো কাজ হবে, এমন কোনো কাজ পঞ্চায়েত চলবে। আগামী দিন এই যে পঞ্চায়েত আমরা টার্গেট করেছি, আমাদের এবারে 15ই আগস্ট আমরা বৃক্ষরোপণ দিয়ে শুরু করব এবং আমাদের উন্নয়ন রাস্তাঘাট প্রচুর পরিমাণে হয়েছে। ছোট ছোট কিছু রাস্তাঘাট সেগুলো বাকি রয়েছে, সেগুলো আমরা করব এবং আমরা চেষ্টা করব আমাদের প্রিয় সিসিটিভি, আমরা শাসন অঞ্চল থেকে সিসিটিভির মূল টার্গেট করে সিসিটিভি লাগানোর জন্য, এবং সেটা আমরা টার্গেট এবং সোলার সিস্টেমটা আমরা বেশি করব। দল যে উপনির্বাচন যে দায়িত্ব দিয়েছে এটা পালন করতে কতটা বদ্ধপরিকর? আমি 100% বদ্ধপরিকর, কারণ আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈন্য। আমরা চেষ্টা করব সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা বিশ্বাস ভরসাকে রাখার। আগে যে প্রধান উপপ্রধান ছিল তারা একসঙ্গে এই শাসন পঞ্চায়েত চালিয়েছে, এবারে নতুন প্রধান উপপ্রধান একই রকম একসঙ্গে চলবে? নিশ্চয়ই, আমরা খালি প্রধান উপপ্রধান না, আমরা 29 জনা মেম্বার, আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব। কি বলবে পঞ্চায়েত সমিতি যারা নির্বাচিত যারা আছে লোকে এই জায়গায় বসিয়েছে? আমরা ধন্যবাদ জানাবো সর্বপ্রথম আমাদের আলোয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম সাহেবকে, তিনি আমাদের প্রতি ভরসা করেছেন, এবং আমাদের ব্লক নেতা আমাদের শম্ভু ঘোষ মহাশয়, তাকে ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো আমাদের শাসন অঞ্চলের সমস্ত নেতৃত্ব, এবং ধন্যবাদ জানাবো আমাদের শাসন অঞ্চলের সমস্ত মানুষকে, তারা আমাদের প্রতি আস্থা ভরসা বিশ্বাস করে।